প্রচণ্ড গরম, আবহাওয়া উষ্ণ, তাই শরীরটাও যে করছে জ্বালাপোড়া। এই সমস্যার সমাধানে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা একটি সবজি। ভাবছেন কোনটি? চলুন জেনে আসি সেই গল্পটা। দেশ জুড়ে অনেকটা অসহনীয় গরম, চিন্তায় সাধারণ জীবন। সুস্থ থাকতে এই সময় অনেকেই ভরসা রাখছেন খাবারে, তবে সেখানে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে উপকারী সবজি করলা। তেতো হলেও অনেকের প্রিয় সবজি করলা, ভাজি, ভর্তা কিংবা জুস বানিয়ে নিয়মিত খান কেউ কেউ। করলা রুচিবর্ধক সবজি, এর ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। আর পুষ্টিবিদরা বলছেন এই গরমে স্বস্তি দেবে করলা, সুস্থ রাখবে শরীর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন করলা। এতে রয়েছে ভিটামিন এ এবং সি, এছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। করলা সংক্রমণ রুখতে সাহায্য করে, এছাড়া সর্দি কাশির মতো অসুস্থতার ঝুঁকি কমায়। হজম শক্তি বাড়াতে যথেষ্ট ভূমিকা রয়েছে করলার। কোষ্ঠকাঠিন্য ও পরিপাকতন্ত্রের জটিলতা কমাতে নিয়মিত খেতে পারেন এই সবজি। করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান, ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত খেতে পারেন এটি। উচ্চ রক্তচাপ ও চর্বি কমায় করলা, এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে, এছাড়া বার্ধক্য ঠেকিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়। এটি ভাইরাস ও কৃমিনাশক হিসেবেও কাজ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।